আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অনিমা কোতোয়ালাপুর লেখা জল ফরিং এর খোঁজে এই গল্পের 55 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি ফরেক্স ডায়েরিতে নতুন দর্শক হয়ে থাকেন, নিয়মিত ভালোবাসার গল্প পড়ার জন্য দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যারা ফরেক্স ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফরেক্স ডায়েরি ফ্যামিলির সদস্য হয়ে আছেন, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতে সবসময় ফরেক্স ডায়েরির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সৌহার্দ সম্পূর্ণ হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল তুর্বির দিকে। তুর্বির বলা কথাটা যেন ওর কানে বাজছে। ও ঠিক শুনেছে তো? তুর্বি এ কথা বলল, এটা হতেই পারে, ভুল শুনেনি তো? হতেও পারে ও হ্যালোসিনেট করেছে। ও অবিশ্বাস্য দৃষ্টিতে তুর্বির দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, সরি। তুর্বি একটু দেরি না করে সঙ্গে সঙ্গেই বলল, আমায় বিয়ে করবে? সৌহার্দ বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ওর এখনো বিশ্বাসই হচ্ছে না যে তুর্বি এ কথা বলতে পারে। যে মেয়েটা প্রেম ভালোবাসায় বিশ্বাসই করে না, যে 2 বছর আগেও সৌহার্দকে ফিরিয়ে দিয়েছিল বিয়ে করবে না বলে, সৌহার্দর কোনো আকতি মিনতি যে মেয়ের মন গলাতে পারেনি, সে আজ সোজা সৌহার্দকে এসে বিয়ের কথা বলছে। এটা যে কারোর পক্ষে বিশ্বাস করা কষ্টকর। এটা সত্যিই তুর্বি তো? ওর মা বলেছিল গ্রামে ভূতের ও উপদ্রব বেশি থাকে, এটা কোনো ভূত পেতনি নয় তো? যে তুর্বির ছদ্মবেশে এসেছে, পরক্ষণে নিজেই নিজেকে মনে মনে বড় সড়ো একটা গালি দিল এরকম অদ্ভুত ভাবনার জন্য। সৌহার্দকে চুপ থাকতে দেখে তুর্বি বলে উঠল, কি হলো বলো, বিয়ে করবে আমাকে? সৌহার্দর মনে হলো, তুর্বির শরীর ঠিক আছে তো? সজ্ঞানে বলছে এইসব? ও তুর্বির দিকে 2 কদম এগিয়ে গিয়ে ওর কপালে আর গলায় হাত রেখে কিছু বলবে তার আগেই তুর্বি বলল, আমার মাথা শরীর সব ঠিক আছে, আমি পাগলও হইনি আর আমাকে ভূতেও ধরেনি। আমি সুস্থ মস্তিষ্কে সুস্থ শরীরে সম্পূর্ণ সজ্ঞানে জানতে চাইছি তোমার কাছে, বিয়ে করবে আমাকে? সৌহার্দ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে তুর্বির এই কথাগুলো শুনে। ওর কীভাবে রিয়েক্ট করা উচিত সেটাই বুঝতে পারছে না। ফেলফেল দৃষ্টিতে তাকিয়ে আছে তুর্বির দিকে। তুর্বি সৌহার্দর হাত ধরে বলল, তুমি তো বলেছিলে যে তুমি ভালোবাসো আমাকে, তাহলে এত সময় কেন নিচ্ছ বলো? তুর্বির কথাটা শুনে হঠাৎ করে সৌহার্দের পুরনো ঘা তাজা হয়ে উঠল। কি বলল তুর্বি? সৌহার্দ ওকে ভালোবাসে? যখন এই একই কথা সৌহার্দ বার বার তুর্বিকে বলেছে, তখন তো তুর্বির কাছে তার কোনো মূল্যই ছিল না, তবে আজ কেন? কিছু একটা ভেবে হালকা হেসে সৌহার্দ বলল, তুমি আর বিয়ে? বাহ, তা প্রেম জেলাসির পর এবার বিয়ে নিয়ে এক্সপেরিমেন্ট করার ইচ্ছে হলো বুঝি? আই নো তোমার জন্য কিছুই অসম্ভব নয়, কিন্তু এই অপশন তো তোমার কাছে 2 বছর আগেই ছিল, হঠাৎ আজ কেন? ও সরি সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি নিজের মর্জির মালিক। কিন্তু বিয়েটা আমার কাছে কোনো ছেলে খেলা নয়, তাই অন্য কাউকে খুঁজে নাও। তুর্বি অবাক হয়ে গেল। সৌহার্দ কি বলছে এইসব, এক্সপেরিমেন্ট, তাও বিয়ে নিয়ে? এরকম তো ও কোনো দিনও ভাবেনি। ও কম্পিত কণ্ঠে বলল, তুমি আমাকে ভুল বুঝছো। সৌহার্দ বলল, তাই? তাহলে ঠিকটা কি, তুমি বলো আমাকে, কেন বিয়ে করতে চাও আমাকে? তুর্বি এবার সৌহার্দর চোখে চোখ রেখে বলল, ভালোবাসি তাই, আমি তোমাকে ভালোবাসি। সৌহার্দ থমকে গেল। তুর্বির কথাটা শুনে ওর মস্তিষ্ক জমে গেল এক প্রকার। এটা কি বলে ফেললো তুর্বি? সত্যি কি এটা বাস্তব? এরকমটা সত্যি কোনোদিন হওয়ার ছিল? বিস্ফোরিত দৃষ্টিতে তুর্বির দিকে তাকিয়ে রইল। তুর্বি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে সৌহার্দের দিকে। সৌহার্দের উত্তর না পেয়ে ও বলল, অনেক আগে থেকেই বাসি, কিন্তু বড্ড স্টুপিড ছিলাম তাই বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারি, আই লাভ ইউ সো মাচ। সৌহার্দ কিছুক্ষণ তুর্বির দিকে তাকিয়ে থেকে হঠাৎই শব্দ করে হেসে উঠল। তুর্বি ব্রকচকে ফেললো সৌহার্দের হাসি দেখে। কিছুক্ষণ পর সৌহার্দ হাসি থামিয়ে বলল, সিরিয়াসলি ভালোবাসো তুমি, তাও আমাকে? তুমি মিস তুর্বি, চ
ছয় মাস আমার সাথে থেকে এরপর দুই বছর আমার থেকে দূরে থেকে যেটা ফিল করতে পারোনি সেটা হঠাৎ করে এখন ফিল হচ্ছে, অ্যামাজিং। তুমি বলেছিলে না জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, ভালোবাসাও না, তাহলে আজ এসব বলার কোনো মানেই হয় না। তুরবি হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে? সৌহৃদ এবারও তাচ্ছিল্যমাখা হাসি দিয়ে বলল, মানে খুবই সহজ। আজ তোমার মনে হচ্ছে তুমি ভালোবাসো আমাকে, কি গ্যারান্টি আছে যে হঠাৎ কালকে তোমার এই হঠাৎ জেগে ওঠা অনুভূতি মিলিয়ে যাবে না, সব ভালোবাসা গায়েব হয়ে যাবে না? তখন তো তুমি আবারও আমাকে ফেলে চলে যাবে, কারণ তুমি তো শুধু নিজের কথাই ভাবো। সৌহৃদের কথাগুলো শুনে তুরবি স্থির হয়ে গেল একদম। সৌহৃদ ওর প্রতি অনেক অভিমান জমিয়েছে সেটা ও জানতো, কিন্তু ওকে এইভাবে বলবে তা ভাবতেও পারেনি। সৌহৃদের প্রতিটা কথা আজ ওকে ভেতর থেকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। তুরবির এবার কান্না পেয়ে গেল, ও কান্না মিশ্রিত চোখে তাকিয়ে রইল সৌহৃদের দিকে। আজ সত্যি কিছু বলার ভাষা নেই ওর। সৌহৃদ আবারও বলল, তুমি ঠিক বলেছ তুরবি, তুমি সমুদ্রের ঢেউয়ের মতো, এক এক সময় এক এক আকার, এক এক গতি, এক এক প্যাটার্ন, তুমি নিজেও জানো না তুমি কি চাও। যাই হোক, অনেক রাত হয়েছে, যাও গিয়ে শুয়ে পড়ো। তুরবি শান্ত গলায় বলল, আমি কিন্তু আমার উত্তর এখনো পাইনি সৌহৃদ। সৌহৃদ তুরবির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমার পক্ষে আর পিছনে ফিরে তাকানো সম্ভব না, আই এম সরি বলে সৌহৃদ চলে যেতে নিলে তুরবি সৌহৃদের হাত খামছে ধরে কেঁদে দিয়ে বলল, আমি তোমাকে সত্যি ভালোবাসি সৌহৃদ, এরকম করো না প্লিজ, একটা সুযোগ দাও আমাকে। আমাদের বিয়ের পর যদি তোমার মনে হয় তোমাকে ভালোবাসি না, তুমি আমাকে ছেড়ে দিও, আমি কিচ্ছু বলবো না, বাট একবার তো সুযোগ দাও। তুরবির কান্না সৌহৃদকে ভীষণ রকম অস্থির করে তুলল। ও দ্রুত তুরবির হাত ছাড়িয়ে বলল, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো তুরবি বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল ওখান থেকে। তুরবি ওখানেই বসে পড়লো আস্তে আস্তে, শব্দ করে কাঁদতে শুরু করল। এরকমভাবে ও শেষ কেঁদেছিল যখন ওর মা মারা গিয়েছিল। সৌহৃদের এভাবে চলে যাওয়াটা ও মানতে পারছে না কিছুতেই। সত্যি সৌহৃদ আর চায় না ওকে, হারিয়ে ফেলবে চিরকালের মতো। অপরদিকে সৌহৃদের চোখেও জল চলে এসেছে, আজকের দিনটার জন্য কত অপেক্ষা করেছিল ও। তুরবির মুখে এই কথাগুলো শোনার জন্য কত অস্থির হয়ে পড়েছিল ও, কিন্তু আজ যখন তুরবি ওকে কথাগুলো বলল তখন তো ওর তুরবিকে বুকে জড়িয়ে ধরে বলা উচিত ছিল, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু ওর মন ওকে বলে উঠল যে ও কি তুরবির হাতের পুতুল নাকি, তুরবি যখন হবে ওকে ভালোবাসবে না, বাসে না, তখন ওকে ফেলে চলে যাবে। আবার দুই বছর পর হঠাৎ করে ওর মনে হলো যে সৌহৃদকে ভালোবাসে আর ও কি বিয়ে করতে চায়। আর সৌহৃদ এক কথা মেনে নেবে সবটা, কিন্তু সেদিন তো সৌহৃদের কোনো অনুরোধ, কোনো আকত্তি তুরবির মন গলাতে পারেনি। সৌহৃদ কি এতটাই সস্তা? কালকে রিখি আর সাফিনের বিয়ে। সকাল থেকে পুরো বাড়িতে অনেক মানুষ হইচই, প্রচুর কাজও করতে হচ্ছে তাদের, সবাই ভীষণ ব্যস্ত। তুরবি আর রিখে দুজনে বেশ ভোরবেলা উঠে পড়েছে, আসলে দুজনের কেউ রাতে ঘুমাতে পারেনি, দুজনেই সারা রাত কেঁদেছে, তবে একে অপরের আড়ালে নিঃশব্দে, চোখ লালচে হালকা ফুলে গেছে দুজনেরই। এ নিয়ে অনেকে অনেক করেছে, অনেক করেছিল, কিন্তু ওরা কথা ঘুরিয়ে এড়িয়ে গেছে। সৌহৃদ বিহান বিকেলের দিকে এলো রিখিয়াদের বাড়িতে, এসে দেখলো রিখিয়া মেহেদি পড়াচ্ছে ওর রুমে আর পাশে তুরবি বসে আছে। বসার ঘর থেকে ওদের দুজনকেই দেখা যাচ্ছে। তুরবিকে দেখে চমকে উঠল সৌহৃদ, কী অবস্থা করেছে নিজের, চোখ মুখ একদম ফ্যাকাশে হয়ে গেছে, এতটা ভালো কবে থেকে বাসতে শুরু করলো, মাত্র কয়েকদিনের অবহেলায় ও সহ্য করতে পারছে না, অথচ সৌহৃদ আড়াই বছর সহ্য করেছে। তুরবির সাথে চোখাচোখি হতেই সৌহৃদের সাথে সাথেই চোখ সরিয়ে কাজে মনোযোগ দিল। তুরবি ছোট্ট একটা শ্বাস ফেললো শুধু, কেন এমন করছে সৌহৃদ, কি হতো ওকে আরেকটা সুযোগ দিলে? একই প্রশ্ন ও নিজেকেও করতে পারে, কি হতো সেদিন সৌহৃদকে একটা সুযোগ দিলে? মেহেদি দেয়া মেয়েটা রিখিয়া জিজ্ঞাসা করলো, বরের নাম কি? রিখিয়া আর মনে বিহানের দিকে তাকিয়ে থেকে বিহানের নাম বলে ফেলল। তুরবি অন্যমনস্ক থাকায় খেয়াল করেনি। মেহেদি দিয়ে চলে যাওয়ার পর রিখিয়া তুরবিকে বলল, সৌহৃদের সাথে আমি একবার কথা বলবো, দেখি আমি বোঝাতে পারি কিনা। তুরবি উদাস চাহনি দিয়ে বলল, না, দুই বছর আগে আমি সেটাই করেছিলাম যেটা আমার ইচ্ছে হয়েছিল, আর এবার
ও সেটাই করবে যেটা ওর ইচ্ছে হবে। কথা বলতে বলতেই তুর্বির চোখ পড়ল রিকিয়ার হাতে। ও অবাক হয়ে বলল, এটা কি রিকু? রিকি হাতের দিকে তাকিয়ে চমকে উঠল, কারণ ওখানে বিহানের নাম লেখা। তুর্বি অবাক চোখে কিছুক্ষণ হাতের রিকিয়ার দিকে তাকিয়ে রইল। রিকিয়া হাত দিয়ে লেপটে দিয়ে গেলেই তুর্বি হাত ধরে ফেলল। মন থেকে মুছে ফেলতে পারবি? রিকিয়া করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল তুর্বির দিকে। অসহায় গলায় বলল, কেউ দেখলে খুব খারাপ হবে ব্যাপারটা। তুর্বি মেয়েদের টিউবটা নিয়ে বিহন নামের চারপাশ দিয়ে এমনভাবে ডিজাইন করে দিল যাতে খুব গভীরভাবে না লক্ষ্য করলে বিহান নামটা দেখাই যায় না। রিকিয়া বিহানের দিকে তাকিয়ে দেখল যে বিহান ওর দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে। রাতে রিকিয়ার হলুদের অনুষ্ঠান শুরু হলো। স্টেজে একে একে সবাই ওকে হলুদ মাখিয়ে দিচ্ছে। খানিকটা দূরে সৌহার্দর বিহান দাঁড়িয়ে দেখছে ওদের। বিহান আজ হলুদ শাড়ি আর ফুলের সাজে নিজের ভালোবাসাকে প্রাণ বলে দেখে নিচ্ছে। তুর্বি আজ শাড়ি পরেছে। সৌহার্দের চোখ আজ সরতেই চাইছে না তুর্বির থেকে। তুর্বির মাঝে মাঝে এদিকেই তাকাচ্ছে, ফলস্বরূপ চোখাচোকি হয়ে যাচ্ছে। বিহান ব্যাপারটা খেয়াল করে বলল, এটা কেন করলি বলতো? সবচেয়ে বেশি কষ্ট তো তুই পাচ্ছিস। সৌহার্দ তুর্বির দিকে থেকে বলল, সব কেনর উত্তর দেওয়া যায় না। বিহান কিছুই বলল না, কি আর বলবে, কাল সারা রাত অনেক বুঝিয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। বিহান রিকিয়ার দিকে তাকিয়ে থেকেই বলল, আজ খুব সুন্দর লাগছে ওকে। সৌহার্দ কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে রিকিয়ার দিকে তাকালো। মেয়েটা একদম অনুভূতিহীনভাবে বসে আছে, এমন মনে হচ্ছে একটা পুতুলকে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। কিন্তু কিছুই করার নাই, ওরা হয়তো একে অপরের ভাগ্যেই ছিল না। বুকে পাথর চেপে হলেও এই সত্যি সবাইকে মেনে নিতে হবে। আজ বিয়ের আনন্দে সারা বাড়ি মেতে উঠল। চারটি ভাঙা বিধ্বস্ত মন যে নীরবে ধুকে ধুকে মরছে সে খবর সবারই অজানা। রিকিয়ার হলুদের অনুষ্ঠান অনেক আগেই শেষ হয়ে গেছে, অনেক রাত হয়েছে, এখন সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু রিকিয়ার বাড়ির সামনের মাটির রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে মুক্ত আকাশটা দেখছে। মন বারবার একটাই প্রশ্ন করছে, ওর সাথে এরকম কেন হলো, ওকে কেন এমন পরিস্থিতিতে পড়তে হলো। তখন পিছন থেকে ওর নাম ধরে কেউ ডাকতেই হালকা চমকে উঠল রিকিয়া। পিছনে ঘুরে তাকিয়ে দেখল বিহান দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো, নাকার চোখে লালচে ভাব, একদম বিধ্বস্ত দেখাচ্ছে। ও অবাক কণ্ঠে বলল, আপনি এখানে? বিহান ব্রোকোচকে বলল, এত রাতে বাইরে কি করছো? রিকিয়া উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থেকেই বলল, ঘরে দম আটকে আসছিল, মরে যাচ্ছিলাম আমি। বিহান রিকিয়ার পাশে দাঁড়িয়ে বলল, তোমাকে একবার দেখার আশায় এসেছিলাম, ভাবিনি এভাবে দেখা পেয়ে যাব। কালকের পর হয়তো আর বিহান আর কিছুই বলতে পারল না, ওর গলা ধরে আসছে। রিকিয়া কিছু না বলে আকাশের দিকে তাকিয়ে রইল, ওর চোখ দিয়ে নীরবে জল পড়ছে। বিহান বলল, তোমাকে আজ খুব সুন্দর লাগছিল। শ্বাস রিকিয়া বলল, শ্বাসটা অন্য করার জন্য ছিল? বিহান বলল, কিন্তু আমি তো তোমারই। রিকিয়ার ঠোঁট কেঁপে কেঁপে উঠছে, দ্রুত ঠোঁট কামড়ে কান্না আটকে রাখতে চাইছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে খুব, ভেতরটা জ্বলে যাচ্ছে ওর। বিহান কম্পিত কণ্ঠে বলল, ভালো থেকো রিকিয়া। বলতে বলতে নিঃশব্দে কেঁদে দিল দীপ বিহান। রিকিয়া আর পারল না, শক্ত করে জড়িয়ে ধরে ফেলল বিহানকে। এরপর আওয়াজ করে কেঁদে দিল। বিহান চমকে গেল রিকিয়ার কান্না শুনে। ও রিকিয়ার পিঠে হাত রেখে বলল, রিকিয়া কান্না থামাও, সামলাও নিজেকে, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। রিকিয়া হিচকি দিয়ে কাঁদতে কাঁদতে বলল, কেন এমন করলেন, কেন কেন অন্য কারো অন্যায়ের শাস্তি আমায় দিলেন আপনি? আমি তো নিজের সবটুকু দিয়ে আপনাকে ভালোবেসেছি, তার বদলে একটু ভালোবাসলে কি হতো? আর তখন যখন বাঁচতে পারেননি এখন কেন বাঁচলেন? আমি নিজের কষ্ট করতে পারলেও আপনার কষ্ট সহ্য করতে পারছি না, আমাকে মেরে ফেলুন প্লিজ, আমি আর পারছি না সহ্য করতে, আমি শেষ হয়ে যাচ্ছি, একদম শেষ হয়ে যাচ্ছি। বিহান রিকিয়াকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ভাগ্য এত অদ্ভুত খেলা, কেন খেললো ওদের সাথে? একটু দয়া করা যেত না ওদের উপর? একটু না তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন আর ভালো থাকবেন অনেক বেশি। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।